তুই তো যারে ইচ্ছা তারে ঘরে তুল, গান বন্ধ কর, গান বন্ধ, গান বন্ধ কর। তুমি তো আমার একজন ভক্ত। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি। কি হইছে? এই কি দেখিস? পাগলা ডাক্তারের রিপোর্টটাই এই কেসটার যাবতীয় প্যাচ লাগিয়ে দিল। সে কথাই তো ভাবছি স্যার। কি খেয়ে যে রিপোর্টটা করল? কি অবস্থা ফারুক ভাই? ডাক্তার, আমার রিপোর্টের কি খবর? আমার রিপোর্টে তো ভরসা পেলেন না, এজন্য নমুনা সহ উপর মহলে পাঠিয়েছি। ভাই একটু তাড়াতাড়ি করেন না, মানে এই কেসটার জন্যে আমি একদম দৌড়ের উপরে আছি। চিন্তা করবেন না, আমার হাতে রিপোর্ট আসা মাত্রই আমি আপনাকে জানাবো। একটু তাড়াতাড়ি করেন না রে ভাই। অবশ্যই। ওকে, ওঠো। স্যার, জুলিয়া, ও জুলিয়া, জুলিয়া, মাত্র এসে ওই নতুন বাসার খোঁজ দেব বললো। তুই তো কি, যারে ইচ্ছা তারে ঘরে তুল, গান বন্ধ কর, গান বন্ধ, গান বন্ধ কর। তুমি তো আমার একজন ভক্ত। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি। তোমার একটু ধরি? না, এটা তো উচিত না। তুমি তো শুধুই আমার একজন ভক্ত। কত রাত তোমারে স্বপ্নে দেখছি, স্বপ্নে এসে সব এলোমেলো করে দিছ। এই সুযোগ তোমার একটু আদর করি। প্রত্যেক দিন এই শরীর নিয়ে খুব ভাল লাগে তোমার কাছে না? এই কি আছে যা আমার কাছে নাই? কইতেছিলাম যে বাড়ির তো বাজার নাই, আর কুলসুম ভাবি মশা, এত মশা হয়েছে বাড়িটার। এক গ্লাস পানি দাও তো। কইতেছিলাম যে বাড়ির বাজার নাই, কুলসুম ভাবির কাছ থেকে আমি 200 টাকা। ২০০ টাকা ধার নিছি, আর হয়েছে মকবুল আছে না, আর কাছে হইল 349.50, মানে 50 টাকা।
কইছিলাম কি 349 টাকা ধার না বাকি নিছি আর মকবুলের ওইখানে হচ্ছে 350 তাহলে কত হইল 350 আর 200 550 আজকে কি তোমার মনটা বেশ ভালো ভাবি উস্তাদের কি জ্বর ভালো হইছে ভালো তো হইছে কিন্তু রাতের বেলা কি কি জানি বকবক করে আমি তো একলা পারতাছি না হেনা হইলো হয় কোন রতনলাল ও হেনা তোমার উস্তাদের মনের গতিবিধি আমি কিছুই বুঝি না উস্তাদ অফিসে যাবেন না কিরে রঘু তুই আইসস আমার শরীরটা ভালো না রে তুই যা আমি তো পারতাছি না শরীর তো ঠিকই আছে সে যাইতে তো রাতের বেলা খুব ভালো লাগে চাকরিটা করলে কি হয় আমি তিন দিন পরে যাব তুই আজকের মতো যা